আজি রাম মন্দির উদ্বোধনের যে এই অনুষ্ঠান আসলে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের অংশ লৈছিলে উদ্যোগপতি মুকেশ আম্বানীর পরিয়ালে, আর রাম মন্দিরলে আম্বানী পরিয়ালে বরঙণি আগবাইছে, 2.5 কোটি টাকা রাম মন্দির ট্রাস্টলে বরঙণি আগবাইছে। আজি পরিয়ালের সদস্য সকল অংশগ্রহণ করেছিল আর 2.5 কোটি টাকা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত অংশ লওয়ার পিছত বরঙণি রূপে আগবঢ়ার কথা জানিপরা গেছে। আজি অনুষ্ঠানক এক ঐতিহাসিক আখ্যা দিছিল আর কৈছিলে যে 22 জানুয়ারী তারিখটো প্রতি বছরে ভারতত দীপাবলী রূপে পালিত হব। আজি অনুষ্ঠান এক রামচন্দ্রর আগমন অযোধ্যালয় সীতাদেবীক উদ্ধার করার পিছত দীপাবলী রূপে পালন করা হয়েছিল, আর তারপর পুনের এবার এই 22 জানুয়ারি দিনটি সমগ্র দেশবাসীর এক আনন্দর ক্ষণ আর দীপাবলী রূপে পালন করা হব বলে মুকেশ আম্বানীয়ে তাতে প্রকাশ করেছিল। এই অনুষ্ঠানত অংশ লো উভতি অহার পিছত সব পরিয়ালে আসছিল, পুত্র বোয়ারী পত্নী সকল আজি এই অনুষ্ঠানত উপস্থিত আসে। আজি এই যে রামলালা নতুনক প্রাণ প্রতিষ্ঠা করলে, আজি নতুনকে আরম্ভ করা মন্দির আজি এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাইছিল, আর সপরিয়ালে মন্দির দর্শন করলে, রামলালার দর্শন করলে, আর তারপরে এই বরঙণির কথা ঘোষণা করেছে। আর এই সমগ্র কার্যসূচীত পরিয়ালটে অংশগ্রহণ করলে, আজি বিভিন্ন ক্ষেত্রের লোকসকলে আজি এই অনুষ্ঠানত অংশগ্রহণ করেছিল। আর এই যে কার্যসূচী আসে, এই কার্যসূচীর পিছতে এক ভারতের সভ্যতার এক গুরুত্বপূর্ণ ক্ষণ বলে মুকেশ আম্বানীয়ে অভিহিত করে।